ইউ ওয়াটস আপ গাইস, টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গিয়েছো। হ্যাঁ গাইস, আজকে আমরা 41টা কিলে ভুইয়া পেয়েছি, আবারই ওরকম নোবরা পড়েছিল। গাইস ভিডিওটি পুরো দেখতে থাকো, ছোট্ট একটা ইন্ট্রো দিয়ে আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস আবার দেখো র্যাঙ্কে আমি স্টার্ট করেছি, হঠাৎই নোবরা পড়ে যায়। দেখি গাইস এটা দিয়ে কটা কিল হয়, আগের বারে তো 28টা কিলেই শেষ হয়ে গিয়েছিল, দেখি কটা কিল করতে পারি। সব নোবরা লবিতে দেখলাম তো সব নোবরা পড়েছে, পুরো ওই ম্যাচটার মতনই হবে। ওটা প্রথম ম্যাচ ছিল, এটা দ্বিতীয় ম্যাচ। গাইস আমার সাথে কী চলছে আমি কিছুই জানি না, কেন এরকম ম্যাচ পড়ছে। এ দেখো এবার একটু বেশি ড্যামেজ দিতে হচ্ছে নোবরাগুলোকে, কি জানি প্রথম কিলটা করে তো বোঝা যায় না। আমি কিছু লুট করিনি, খুব অল্প গুলি আছে, মানে এমো যা পাই এখান দিয়ে নিয়ে নিই। এনিমিগুলোর কাছে তো কিছু পাবো না, এই যে দেখো দেখো ফায়ারিং করেই যাচ্ছে। ওই দেখো দেখলে আর একটা কিল করলো, ওটাই হলো প্রো এনিমি। দেখো আবার কিল করলো, দুটো কিল মিস হয়ে গেল আমার। ওই প্রো এনিমিটাকে মারতে হবে, কোথায় আছে কি জানি। দেখো আবার একটা, যেন সব নুপরা। এ দেখো আবার একটা কিল করে নিল, ওটাকে মারতেই হবে। দেখো আবার, মাই গড কত কিল হয়ে যাচ্ছে। গাইস একটা প্রো এনিমি নেবেছে, উড়ু তুড়ু মারছে, কোথায় নেবেছে কি জানি। শর্ট গানটা নিয়ে রাখি, গুলুয়েলটা পেয়েছিলাম না ওখান দিয়ে। দেখো গাইস ডাকছে আমাকে, কোথায় কোথায়। দেখো দেখো এইটাই প্রো এনিমি আছে, কত মারছি দেখো, মরছেই না, মারতেই হবে যাই হোক। এইতে তো চলো একটা মেরে দিয়েছি, দেখি ওর কাছে কী কী লুট আছে। দেখো গাইস কত কি, এই যে আবার পিকের ওদিকে একটা মারপিট করছে, ও এনিমি ডাকছে, কেউ নেই। দেখো গাইস গুলি করছে, তার মানে ওটাও একটু প্রো আছে। কোথায় গেল, ওই দেখো গাইস হুকুম সেজেছে, তার মানে ওটা একটা প্রো এনিমি আছে, এগিয়ে যাওয়া উচিত নয়, আস্তে 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 যেতে হবে। যাই রাশি করে দিই ওর দিকে, দেখেছো গাইস আমি যেদিকে ঘুরছি তার উল্টো দিকে চলে যাচ্ছে। ওই দেখো দেখো দেখলে, ওখানে মারলাম উল্টো দিকে চলে গেল, এটাকে মারতেই হবে। ওই দেখো প্রো এনিমি ছেলেটা, আর মনে হয় নেই, সব এবার নুকড়া এই টাকাটা কিল করব। মেডিকেট কে মারলো দেখো, যাবো এক্ষুনি, কোথায় চলে যাবে। নুবরাগুনোর এই একটা স্বভাব, দাঁড়িয়ে থাকে দেখো। কোনো 28 জন আছে, আর মনে হয় নেই পুরো এনিমি কোনো।
দেখো দেখো যা, ব্রেকটা উঠে গেলি কেন? সাইলেন্সার লাগিয়ে নিলাম, আবার একটা আসছে। আর এই নুকড়া কোনো সবসময় এক জায়গায় থাকে না, আর কোথাও ক্যাম্পিং করে না। এই একটাদের ভালো স্বভাব, এরা যা করে রাস। দেখবে শুধু, ও হলুদ জোনটা একবার দেখো, এদিকে ওদিকে কোথায়? আমি কনফিউশনে হয়ে যাচ্ছি, কোন দিকে এনিমি, কোনটাকে ছেড়ে কোনটাকে মারবো। 10টা, গোটা ম্যাপটাই বেশ হলুদ জোনে পড়ে যেত। কোন দিকেরটা আগে যাই, পিকেটটা মেরে দিই। কোথায় গেলি রে? ওই তো পিসিতে হলে এতক্ষণ হয়তো দেখে ফেলতে পারতাম, মোবাইলে তো দেখা যায় না অতটা, খুঁজতে হয়। সামনে দুটো আছে কাছাকাছির মধ্যে, ফায়ারিং করছে কাকে দেখো গাইস, নুবরা বলে ফায়ারিং করছে কিন্তু একটা কিল উঠছে না কারোর নামে। দেখো পালিয়ে যাচ্ছে, আর কোথায়? ওই তো, আরে পিছন তো দেখ, দেখো ওদিকে একটা, এই পিলারটার পিছনে। আবার ডেঞ্জার জোন দিয়ে মারপিট করছে, কোথায় কোথায়? ওই তো নৌকাকে মারছিল, দেখি কি লুট করেছে। গুলি টুলি তুলতে হবে। ওরে পিকে তো আর আছে, নিমি কোথায়? মিনিটা ছড়িয়ে ছিটিয়ে থাকে তো খুব বাজে লাগে, কাছাকাছি থাকলে। দেখো দেখো আবার একটা নিচে, মর মর, কষ্ট দিয়ে মারতে হচ্ছে, বহুত ড্যামেজ খাচ্ছে। ভালো তো গানও পাচ্ছি না, M40টা নিয়ে নিই। আইদা, এটা আমার খুব অসুবিধা হয়, একটা বন্দুক তুলতে যাই তার একটা উঠে যায়। আর কোথায় আছে এবার আমি খুঁজি, ভাল লাগে না। আর এদিকে ওদিকে সব ছড়িয়ে ছিটিয়ে থাকে। ওই দেখো একটা, মর তাড়াতাড়ি। কোন দিকে যাই? যাই দেখি, ওখানে কেউ তো, হ্যাঁ ওই তো, ওটা একটা মেয়ে যাচ্ছে, মেল ক্যারেক্টার নিয়ে এসেছে। গুলি লাগে না কি রে ভাই, এরা বহুত গুলি নষ্ট করে দিচ্ছে আমার এমও। আমার এমি গুনো বহুত বাজে, কত গুলি মারছি তবু মরছে না। কি আছে কাচুট? দেখো গাইস 21টা অলরেডি কিল হয়ে গেছে, আর 23 জন অ্যালাইভ আছে। কোথায় যাই, কোন দিকে পাবো 23 জনকে? প্রথম জনেই শেষ হলো গাইস। এটা কিন্তু আমি র্যাঙ্ক ম্যাচে খেলছি, তোমরা পারলে, আমি যখন প্লেন স্টার্ট হয়েছিল তখন দেখে নিতে পার, কারণ গাইস আমি আর আগের মতন ভুল করছি না, দ্বিতীয় জনের ভিতরেই থাকবো, ওরাই আসবে আমার কাছে। দেখো নাকি, হ্যাঁ হ্যাঁ ওই তো একটা নিমি ভাই, দাঁড়া যাস না, মার আমাকে,
মার মার, যা তুই মরে গেলি। আর হেড স্যারে কি লুটলো? কোথায় আছে? বিমা শক্তির ওদিকে আছে দেখি। গাইস, আমি এটা গেম খেলতে খেলতে রিয়েল ভয়েস দিচ্ছি, গেম খেলার পর আমি ভয়েসটা দিচ্ছি না, ঠিক আছে? তো গাইস, আমি এখন বিমা শক্তির দিকে রওনা দিয়েছি, এদিকটাকে দেখে নিই কোথাও নেই। সব ছড়িয়ে ছিটিয়ে থাকে এনিমিগুলো। মোস্টার টাকটাই নিয়ে দৌড় মারি, তো খুঁজ দে কাজে দেবে এনিমিগুলোকে। চলো, ওই দেখো গাইস, হলুদ জোন দেখা যাচ্ছে ম্যাপে, একদম ডাইরেক্ট হলুদ জোনের ভিতরে ঢুকবো। একটা দুটো তো এনিমি পেয়েই যাবো হলুদ জোনে। ওরে কত এনিমি, দেখো এটাকে ছক্কা মারবো। ওট, ইয়াস, ছক্কা। কোথায় কোথায়? হয় বেরিয়ে আয় বেরিয়ে আয়। ওই তো কত এনিমি, একবার হলুদ জোনটার দিকে গাইস তাকাও, এদিকে সেদিকে যেদিকে তাকাবে। এই যা, লোকটা আর এর ভিতরে আছে মনে হয়, পারবো না। ওই তো ওই তো গাছের ওইদিকে একটা, আর কোথায়? এদিকে না, ওদিকটা। ওই তো ওই তো ওই একটা লাফাচ্ছে, কোথায়? এই দেখ এইখানে একটা। শুধু আমার নামটাই উঠছে, কলকটারের ওখানে একটা। থাক থাক, ফায়ারিং করবো, ওর কাছে গিয়ে মারবো। দেখো আসছে মারার জন্য, মারছে আবার। জোনটা চলে গেল, এবার খোঁজো কোথায় পাই। জোনটা থাকলে তাও দেখতে পেতাম। ওই ওই দেখো একটা পালাচ্ছে মনে হচ্ছে, আমার দিকে আসছে। পায়ঠুয়া খেয়ে গেছে রে, ভয় দৌড়। যা গুলি লাগছে না, মর মর, পালিয়ে যাচ্ছে রে এনিমিটা। ওই দেখো দেখো, আর একটা বা দুটো গুলি মারলে মরে যাবে, দৌড় মেরেছে। দেখো একটা গুলি মারলাম, মরে গেল। কতদিকে এরকমভাবে থাকলে একটা আনন্দ লাগে। এ 31টা কিল হয়ে গেছে। ও গাইস, 28টার বদলে 31টা কিল। জনের ভিতরে ভিতরে থাকবো, ক্লকটারটার একবার ঘুরে নিই, দেখি যদি কোনো এনিমি আসে। দেখো মারছে, মার আমাকে। বত্রিশটা কিল হয়ে গেল, আর এনিমিগুলো কোথায়? ওই তার একটা, ওই দেখো ওখানে দূরে একটা দেখতে পাচ্ছ। আর কোথায় আর কোথায়? মাঠের মধ্যিখানে দাঁড়িয়ে খুঁজবো। ওই যে ওই এখানে একটা, ওই তো দাঁড়িয়ে আছে। কে মারছিল? ওরা দুজন মিলে মারপিট করছিল। আর এনিমি কোনো কোথায় গেল?
ওই একটা আর একটা ওইখানে আর পাঁচজন আছে, কি রে এতজন মারলো, 50 সেলফ কমিয়ে দিলি তুই। শুয়ে পড়েছে একবার, আমার দিকে এগিয়ে আসছিল। ওই যে ওখানে একটা, দাঁড়া আমি যাচ্ছি, আসতে হবে না তোকে। মর, হাই যার একটা আছে, কোথায় পাবো কোথায় পাবো আর একটা এনিমিকে? মাইন পিতে দিই, কুলেলটা নিয়ে গই তো। দেখো ভাই আসছে, যা যা আমি কি দিয়ে, চলো ভুইয়া 41টা কিলে ভুইয়া। ও মাই গড, র্যাঙ্ক প্লাস খাবো নাকি? দেখো ডায়মন্ড 2-এ, ও ও 57 প্লাস দিল, 41টা কিল, 5597 ড্যামেজ, কি অবস্থা। আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। তখন সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, প্লিজ।